টাকা নিয়ে প্রতারণার ও মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে আশ্বাস রাখলেন না অভিষেক ব্যানার্জিও। গত 12 এপ্রিল বাঁকুড়ার ওন্দাতে এসে জনৈক বৃদ্ধা ছদ্মবেশধারী প্রিয়াঙ্কা গোস্বামীর আবেদনে সাড়া দিয়ে প্রিয়াঙ্কা গোস্বামীর যাবতীয় অভিযোগ শুনে বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখার আশ্বাস দেন, কিন্তু এক সপ্তাহ হয়ে গেলেও তিনিও প্রতিশ্রুতি পালন করেননি বলে অভিযোগ। এমনকি যাদের নামে প্রিয়াঙ্কা গোস্বামীর অভিযোগ তারাই নাকি স্থান পেয়েছে নবগঠিত ওন্দা ব্লক তৃণমূলের কমিটিতে। আর তাই অভিষেক যে ওন্দার যে মাঠে সভা করেছিলেন সেখানেই বুধবার অবস্থান আন্দোলনে বসছেন প্রিয়াঙ্কা গোস্বামীর নেতৃত্বে প্রায় 20-30 জন ছেলে ও মেয়ে। প্রসঙ্গত, গত 12 এপ্রিল বৃদ্ধা ছদ্মবেশধারী ওন্দার রামসাগরের বাসিন্দা প্রিয়াঙ্কা গোস্বামী দাবি করেন, ওন্দা ব্লক তৃণমূলের প্রাক্তন সহসভাপতি আশিস দে করোনাকালে তার কাছ থেকে সিস্টার নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটির নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে 95,000 টাকা নিয়েছেন। প্রিয়াঙ্কা গোস্বামীর আরও দাবি, তিনি একা নন, ওই স্বেচ্ছাসেবী সংস্থার 70 জন কর্মী করোনাকালে বাড়ি বাড়ি ঘুরে মাস্ক স্যানিটাইজার বিলি করার কাজও করেছিলেন। পরবর্তীতে তারা জানতে পারেন ওই সংস্থাটি আদপেও ভুয়ো সংস্থা। প্রিয়াঙ্কা গোস্বামীর দাবি, তার দেওয়া টাকার বিনিময়ে সেই সময় 50,000 টাকার রসিদ দেওয়া হয়েছিল, কিন্তু বাকি টাকার কোনোরকম রসিদ দেওয়াও হয়নি, দেওয়া টাকা ফেরতও পাননি। বারবার জানানোর পরও কাজ না হওয়ায় অভিযোগকারীরা ওন্দা থানার দ্বারস্থ হন। ওন্দা থানার পক্ষ থেকে কোনোরকম পদক্ষেপ তো নেওয়া হয়নি, উল্টে ওই তৃণমূল নেতার নামে অভিযোগ জানানোর চেষ্টা করতেই তার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা, গালিগালাজ ও মারধরও করা হয় অভিযোগকারী এবং তার স্বামীকে, চলে হুমকিও। সেই কারণেই অভিষেক ব্যানার্জিকে মঞ্চে পেয়ে তার কাছে অভিযুক্ত আশিসদের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। তার দাবি, অবিলম্বে আশিসদের মতো নেতাকে দল থেকে বিতাড়িত করা হোক এবং গ্রেপ্তার করা হোক ও প্রতারণার যাবতীয় টাকা ফেরত দেওয়া হোক, এই দাবি জানিয়ে তারা অবস্থান বিক্ষোভ করছেন বলে জানা গেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। যদি এই 7 দিনের মধ্যে আমাদের জেলা সভানেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবং আমাদের জেলা পরিষদের শুভাশিস বটনপাল মহাশয় এবং আমাদের জেলার কর্মাধ্যক্ষা অরূপ চক্রবর্তী এবং আমাদের ওনার বিডিও কে সামনে রেখে এবং আমাদের যে মিডিয়া যে যারা লোকরা আছে সেই মিডিয়াকে সামনে রেখে আমাকে আশিস দেকে সম্মুখে বসানো হোক এবং আশিস দে আর আমাকে যদি মিথ্যা প্রমাণিত করে দিতে পারে তাহলে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। আর আমি যদি আশিস দেকে মিথ্যা প্রমাণিত করে দিতে পারি আর আমি যদি সত্যের সাথে আছি তাহলে আমার দাবি মানতেই হবে মাননীয় অভিষেক কারণ গত 7 দিন আগে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের হাতে আমি চিঠি এবং চিপ সব প্রমাণস্বরূপ দিই, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত 7 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি কোনো সুরাহা পাইনি। কারণ এই গত 17 তারিখে উত্তমবীর মহাশয় ব্লক সমিতি যেটা গঠন করেন সেখানে এখনো পর্যন্ত জেনারেল সেক্রেটারির নাম আছে আশিস দে, এবং যে অত্যাচার করেছিল আশিস তাপস কালিন্দি তাকে মেম্বারশিপের নামে এখনো পর্যন্ত তার নাম রেজিস্টার হয়েছে। তাহলে আমি এটাই চাই যে এখনো পর্যন্ত এইসব দুর্নীতিগ্রস্ত লোকরা যদি এখনো পর্যন্ত তৃণমূলে থাকে তাহলে আমি কি ন্যায় পাবো না? আমার সেই জন্য আজ 7 দিনের মধ্যে যদি আমি ন্যায় না পাই মানে আমি চাই যে আমাদের যে জেলা যে সভানেত্রী আছে সায়ন্তিকা ব্যানার্জি এবং আমাদের জেলা পরিষদ যিনি আছেন শুভাশিস বটপাল মহাশয়, আমাদের জেলার যে কর্মাধ্যক্ষ আছেন অরূপ চক্রবর্তী এবং আমাদের বিডিও সবাইকে সামনে রেখে এবং মিডিয়াকে সামনে রেখে আমাকে আর আশিস দে মহাশয়কে সামনাসামনি রেখে বসানো হোক। যদি সামনাসামনি রেখে বসিয়ে পড়ে যদি আশিস দে আমাকে যদি মিথ্যা প্রমাণিত করে দিতে পারে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। আর যদি আমি যদি আশিস দেকে মিথ্যা প্রমাণিত করে দিতে পারি তাহলে আমাদের দাবি আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে হবে। ব্যাস আমার এইটুকুই আবেদন, 7 দিনের মধ্যে যদি আমি কোনোরকম যদি সুরাহা না পাই তাহলে 7 দিন পর আমি যেহেতু বিডিওকে সব থেকে প্রথমে আমি আবেদন জানিয়েছিলাম আমি বিডিও অফিসের বাইরে আমি অনশনে বসবো এবং আমাদের ক্যান্ডিডেটও আমাদের সাথে অনশনে বসবে।
ব্যাস আমাদের ন্যায় চাই। আমার এই 70 জন ক্যান্ডিডেটে যে যারা এরকম ভাবে টাকা যারা দুর্নীতি করে যারা টাকা লুট করেছে আমার তাদের ন্যায় চাই। এই 70 জন ক্যান্ডিডেট যারা এরকম ভাবে যারা কষ্ট করে মানে ঘুরে ঘুরে যারা স্যানিটাইজার মাস্ক বিলি করেছে সরকারি হসপিটালে বাইরে দাঁড়িয়ে পড়ে স্যানিটাইজার মাস্ক বিলি করেছে এমনকি ব্যাংকের সামনে সরকারি সংস্থার সামনে বিডিও অফিসের সামনে এরা কাজ করেছে ডিউটি করেছে কিন্তু তারপরেও এরা ঠিক মতো পারিশ্রমিক পায়নি এমনকি তারা টাকাও ফেরত পায়নি। আমি চাই তাদের সাথে যেন ন্যায় হোক। আমি এইটুকুই আমার আবেদন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যার কাছে আমি নিজে হাতে লিখিত চিঠি এবং আবেদন পত্র দিয়েছি তার যেন আমি ন্যায় পাই। ব্যাস আমি 7 দিন ওয়েট করব। আমি 7 দিন ওয়েট করার পরে যদি আমাদের জেলা সভানেত্রীরা যদি কোনো রকম কোনো পদক্ষেপ না নেন আমাকে এবং অভিষেক আশিস দেখে যদি সামনাসামনি মুখোমুখি বসিয়ে যদি ফ্যাসলা না করেন তাহলে আমি 7 দিন পর বিডিও অফিসের বাইরে আমরা এবং আমাদের আমার সাথে যে জন ক্যান্ডিডেট আছে তারা অনশনে বসবে বিডিও অফিসের বাইরে। না আমরা গল্পটা জানি, এই গল্পটা প্রায় 2 বছর আগে পরবর্তী সময় উনি আপনাদের চ্যানেল বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যখন প্রচারে আসতে চাইছিল তখনই একটা ঘটনা ঘটে, পরবর্তী সময় উনি একটা থানায় এফআইআর করেন, তার পরিবর্তে কেসও হয় প্রমাণ বা গত 12 এপ্রিল যেটা আমাদের রাজ্য নেতা যারা রাজ্যের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি বলেছেন এবং সরাসরি অভিযোগ করার তিনি শুনেছেন এবং দেখি উনি জেলাস্তরে কোনো আলোচনা করে বা রাজ্যস্তরে কোনো আলোচনা করে কোনো ব্যবস্থা নেয়নি কি, সেখানে আমাদের এই নিচু স্তরের কর্মীদের বা নেতাদের বলার কিছু নেই, আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে চলে গেছে, আমাদের কিছু করার নেই। নাম ভবানীমূলক বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য।